তাহলে আমাদের মাইক্রোফোনটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা। এই যে পিনটা, হেডফোনের পিনটা লাইনে আছে, এই আমাদের ব্যাটারি সিস্টেমটা এই, আর এই আমার মাউথ স্পিকারটা, ঠিক আছে। তাহলে এবার আমি চেক করে দেখাই, এই ইয়ারফোনটার কোয়ালিটি এত সুন্দর যে আপনার যে কোনো 1200 টাকাতে আমি মাইক্রোফোন হায়ার মেনে দেবে। এতে আপনার এখন যে বাজারে বয়ের সবচেয়ে স্মার্ট মাইক্রোফোন, স্মার্ট মাইক্রোফোনটাও আপনার এতে হায়ার মেনে যাবে যদি। আর এ বানাতে বানাতে যে কী কী লাগবে, কী কী আছে কি না, এ কীভাবে বানানো সব কিছু ভিডিওয়ে আছে। আর তার সাথে আমি একটা পিকচার দিয়ে দিছি যে সার্কিট হিসাবে তৈরি করা একটা পিকচার, সেই পিকচারটাও আমি দিয়ে দিছি। আর ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনাদের যদি বানাতে কোনো অসুবিধা হয় কোন কিংবা কোনোটা বুঝতে না পারেন, সেটা আমি অবশ্যই আপনাদের দেখাই দেবো। দেখেন তাহলে আমি এবার রেকর্ডিং করি। এই যে আমার ফোনে রেকর্ডিং করলাম। হ্যালো 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 হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো, 1 2 3 4, হ্যালো 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 হ্যালো। দেখেন এবার আমি এটা স্টপ করলাম। সাউন্ড কোয়ালিটিটা দেখবেন, সাউন্ড কোয়ালিটিটা এত সুন্দর যে আপনারা অবাক হয়ে যাবেন। এই সাউন্ডটা তো দেখলেন, আর এতে এত সুন্দর হবে যে এত অল্প খরচে এত সুন্দর মাইক্রোফোন তৈরি করা যাবে সেটা কখনো কল্পনার বাইরে। এতে মাত্র আমার 50 টাকা খরচ হয়েছে, জাস্ট 50 টাকার ভিতরে আপনি একটা 1200 টাকা দামের মাইক্রোফোন এতে হার মেনে যাবে। আপনার বন্ধুরা তাহলে চলেন, আর বেশি বকবক না করে আপনার মাইক্রোফোনটা বানাতে যে কি কি লাগবে আর কি কি লাগবে আর কিভাবে বানাতে হবে সবকিছু আপনাদের দেখাই। চলেন তাহলে শুরু করি। আমাদের সর্বপ্রথম লাগবে একটি 3 পিন, একটা গ্যাস লাইট, একটা রেকটিফায়ার। এই দেখেন এই রেকটিফায়ারটা আমি একটা চার্জার থেকে খুলে নিচ্ছি। এই রেকটিফায়ারটা অনেক ছোট আর সুন্দর দেখাবে বলে চার্জ করে খুলে নিচ্ছি। এটা যদি না থাকে তাহলে আপনারা একটা এই রেকটিফায়ারটা ব্যবহার করতে পারেন। তার লাগবে, আর আপনার যার মতন সে তার রাখতে পারেন। একটা মাউথ স্পিকার লাগবে, দেখেন এটা মাউথ স্পিকার, মাউথ স্পিকারের যে দুইটা তার থাকবে তার দুইটা খুলে রাখছি। তাহলে চলেন এবার সেট করি। প্রথমে গ্যাস লাইটটা খুলে নেন, খুলে নেওয়ার পরে গ্যাস লাইটের ভিতর থেকে আর লাইট, ছোট একটা লাইট আছে, লাইটটা বাইর করে নেন। লাইট এবার দেখেন আমার লাইটটা রানিং আছে, এই লাইটের ডুমটা আর যে পিন আছে পিন দুটো খুলে বাদ দিয়ে দেওয়া লাগবে, বাদ দেওয়া লাগবে। ওকে, তাহলে আমি এই দুটো বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়া শেষ, এবার আমাদের কাজ শুরু। সর্বপ্রথম আমাদের এই যে 3 পিনের যে দুইটা মাঝখানে দুইটা পিন আছে, এই দুইটা পিন অ্যাডজাস্ট করে দেবেন। মাঝখানে দুইটা পিন অ্যাডজাস্ট করে সুন্দর করে লাল তার দিয়ে দুইটা দুইটা পিনের ছিদ্রের ভিতরে ভরে দিয়ে সেট করে নিচ্ছি। সুন্দর করে সেট করে নিলাম, দেখেন এটা আমার সেট করা শেষ, সেট করা শেষ। এবার কালো তারটা সুন্দর করে মোড়ায়, কালো তারটা এই যে আমার পিনের দ্বিতীয় সাইডের যেটা আছে নেগেটিভ সাইড, যেটা আছে নেগেটিভ সাইডে সুন্দর করে মোড়ায় করে নিলাম। আপনারা সুন্দর করে সেট করে নেবেন। তাহলে আমার পিনের তার দুইটা সেট করে শেষ। এবার সুন্দর করে এই যে পিনের ছাই আছে, লক আছে, লকের ভিতরে তারটা ভরে দিয়ে
সুন্দর করে সেট করে নেবেন, যাতে করে আপনার তারটা টানাটানি করলেও যেন না ছেড়ে। অনেক সময় আছে যে আপনি আপনার ক্যামেরা থেকে কিংবা ফোন থেকে যখন খুলবেন তখন এটা ছিঁড়ে যায়। দেখেন আমি সুন্দর করে সেট করে নিয়েছি, আপনারা এভাবে সুন্দর করে সেট করে নেবেন। সেট করার পরে আমি আমার কভারটা লাগাই দিলাম। দেখ এটা আমার পিনের কাজ কমপ্লিট। এবার মধ্যিখান থেকে আমি তারটা যেখান থেকে মধ্যিখান থেকে কিছু কেটে নিচ্ছি, কেটে নিয়ে দেখেন আমি লাল তারটা কেটে দিলাম। লাল তারটা কেটে দেওয়ার পরে আমার কিন্তু কালো তারটা আমি কাটে নাই, কালো তারটা এক্সট্রা আলাদা আছে, অ্যাডজাস্ট করা আছে। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন কালো তারটা কেটে দেন না, কালো তারটা কেটে দিলে কিন্তু আপনাদের আবার অ্যাডজাস্ট করা লাগবে। কালো তারটা আমি লাইটের এই যে লাইটের পিছনে খাটাই নিচ্ছি, যার কারণে আমার নেগেটিভ সাইডে আমার নেগেটিভ ভোল্টেজ যেটা পাবে সেটা আমার জন্য তারে পায়। আমি সুন্দর করে সেট করে নিচ্ছি দুই সাইডে, রেকটিফায়ারটাও সেট করে নিচ্ছি, তারপরে আপনার যে কালো তারটা আছে কালো তারটা দেখেন পিছনে একদম সুন্দর করে সেট করে নিচ্ছি, যেন এটা না ছাড়ায়, টানাটানি করলেও যেন না ছাড়ায়। আপনারা সুন্দর করে সেট করে নেবেন। তারপরে আমার ব্যাটারিটা ফিটিং করে দিলাম। এবার লাইটের যে খাপটা আছে খাপের ভিতরে আমি সামনের সাইডে আমার যে রেকটিফায়ারটা আছে আমি যে রেকটিফায়ারটা নিয়েছি রেকটিফায়ারটা সেট করে নিচ্ছি। আপনার রেকটিফায়ারটা সেট করার সময় দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন একটা জিনিস যে আপনার ব্যাটারির সাইডে কিন্তু আপনার নেগেটিভ সাইডে আপনার পজিটিভ সাইডটা ব্যাটারির সাইডে রাখবেন, ব্যাটারির সাইডে কিন্তু পজিটিভ সাইডটা না রাখলে যে আপনার ইয়ের ভোল্টেজ ব্যাটারির যে ভোল্টেজটা থাকবে ভোল্টেজটা কিন্তু আপনার মোবাইলের ভিতরে প্রবেশ করবে। দেখুন আমার রেকটিফায়ারটা সেট করো কমপ্লিট। আর বন্ধুরা অবশ্যই এত কম দামের মাইক্রোফোন, এত সুন্দর কোয়ালিটি কম দামের মাইক্রোফোন বানাতে চাইলে আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোন জায়গাতে কিন্তু টেনে টেনে দেখলে আপনি ভিডিওটা বুঝতে পারবেন না যে আমি এই মাইক্রোফোনটা কিভাবে সেট করছি। আর এর সাউন্ডটা এত সুন্দর কোয়ালিটি আপনাকে কিভাবে বলে বোঝাবো, আপনি যখন নিজে ব্যবহার করবেন তখন নিজে বুঝতে পারবেন। সেখানে আমার ব্যাটারিটা ফিটিং করা কমপ্লিট। এরপরে এই যে দুইটা লাল তার আছে আপনার খেয়াল রাখবেন, এখানে এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে দুইটা লাল তার আছে লাল তারটা যে আপনার রেকটিফায়ারের যে নেগেটিভ সাইডে মানে যে সাইডে ভোল্টেজ যাবে না সেই সেই সাইডটাই কিন্তু আপনি এই যে পিনের সাইডের তারটা লাগাবেন, পিনের লাল তারটা লাগবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা মনের ভুলেও যেন যে সাইডে ব্যাটারি ভোল্টেজ থাকবে সে সাইডে পিনের লাল তারটা যেন লাগান না। আমি ব্যাটারির সাইডের লাল তারটা সেট করে নিচ্ছি। এবার বাকি আছে আমার যে মাইক্রো মানে মাউথ স্পিকারের লাইনটা, মাউথ স্পিকারের লাইনে যে লাল তারটা বাকি আছে ওইটা কিন্তু ফাঁকা আছে। এবার মাউথ স্পিকারের তারটা আমি সেট করে নিলাম। আমার যে ব্যাটারির সাইডে নেগেটিভ সাইড ব্যাটারির যে পজিটিভ সাইড আছে যে সাইডে যে ব্যাটারি ভোল্টেজ পাবে আমি ওই সাইডেই আমার তারটা সেট করে নিলাম মাউথ স্পিকারের জন্য। আমার মাউথ স্পিকারও সেট করা শেষ, সব কিছু কমপ্লিট আছে। দেখেন এই যে আমার পিন আছে, পিনটা পিনের সাইডে দেখেন আমি ব্যাটারির ভোল্টেজ জন্য না পাই, যার কারণে রেকটিফায়ারের নেগেটিভ সাইডে সেট করে নিয়েছি, আর পজিটিভ সাইডে আমি মাউথ স্পিকারের লাইনটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর অবশ্যই এই মাইক্রোফোনটা আপনার অন্য অন্য মাইক্রোফোন যেগুলো 1200 টাকা দামের আছে তাদের ছাড়া অনেক সুন্দর কোয়ালিটি হবে, অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি হবে। এটাকে আপনি যত আপনার ব্যাটারি ভোল্টেজ ব্যাটারিটা যত ভালো থাকবে তত দূর থেকে আপনি রেকর্ডিং করতে পারবেন। আপনি এক দুই হাত সামনে থেকে আপনার এটা যদি আপনি এক দুই হাত সামনে রাখেন তবুও আপনার এটা রেকর্ডিং হবে। দেখেন আমি আমার মোবাইলে সেট করে সুন্দর করে রেকর্ডিং করে আপনাদের দেখাই দিচ্ছি, আর যদি এতে কাজ না হয় আপনাদের দেখেন তাহলে আমি এবার রেকর্ডিং করি। এই যে আমার ফোনে রেকর্ডিং করলাম। হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো 1 2 3 4 হ্যালো 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 হ্যালো
দেখেন, এবার আমি এটা স্টপ করলাম। সাউন্ড কোয়ালিটিটা দেখবেন, সাউন্ড কোয়ালিটিটা এত সুন্দর যে আপনারা অবাক হয়ে যাবেন। এই সাউন্ডটা তো দেখলেন, আর এতে এত সুন্দর হবে যে এত অল্প খরচে এত সুন্দর মাইক্রোফোন তৈরি করা যাবে সেটা কখনো কল্পনার বাইরে। এতে মাত্র আমার 50 টাকা খরচ হয়েছে। জাস্ট 50 টাকার ভিতরে আপনি একটা 1,200 টাকা দামের মাইক্রোফোন এতে হার মেনে যাবে। আপনার এটা থেকে আপনি 1-2 হাত দূরে রাখলেও আপনার এর থেকে কথা স্পষ্টভাবে শোনা যাবে। আর এই যে এর মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোনটা আমি এর বিকল্প আর একটা মাইক্রোফোন বানাইছিলাম যাতে এটা যেন সুন্দর দেখায়, তা সেটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন এই যে আমার একটা ইয়ারফোনের পিন বাদ মানে মাথা বাদ দেওয়া ছিল, সেটা আমি এর ক্লিপ সিস্টেম করেছি। এটা যদি আমরা গলায় এভাবে রাখি তাহলে দেখেন কত সুন্দর হচ্ছে। ঠিক আছে, আপনারা এটা আপনাদের মনের মতন করে রাখতে পারবেন। আপনারা যদি এরকম ধরনের একটা সুন্দর একটা ইয়ে যদি পান, পিন পান, এই আমার এটা একটা ইয়ারফোনের এটা বাদ দেওয়া, ইয়ারফোনের একটা মাথা বাদ দেওয়া, তাতে আমি এটা খাটাইছি, এই মাইক্রোফোনটা এটা এটার ভিতরে ঢোকাই দিছি মাউথ স্পিকারটা। দেখেন আপনারা এরকমভাবে সুন্দর করে এটা বানান। আপনার 1,200 টাকা তোমার মাইক্রোফোন যদি হার না মানায় তাহলে আমি অবশ্যই আপনাদের এতে যা খরচ হয় সে খরচটা দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার মাইক্রোফোনটা আপনাদের কাজে লাগে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের একটুকু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।